দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চাকরি প্রার্থীদের সঙ্গে গতকাল রাতে যে আচরণ করা হয়েছে সেই আচরণের ফল রাজ্য সরকারকে ভোগ করতে হবে। ইতিমধ্যে ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও আইনিভাবেও আন্দোলন করা হচ্ছে বলে ব্যারাকপুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। এছাড়াও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দুপুর দুটোর সময় আন্দোলন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত সল্টলেকে বিকাশ ভবনের সামনে করুণাময়ী কাণ্ডের প্রতিবাদ দেখিয়েছে এবিভিপি সদস্যরাও। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দফায় দফায় এবিভিপি কর্মীরা বিকাশ ভবনের দিকে এগোতে থাকে। পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ এবিভিপি কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। পুলিশ সূত্রে খবর, 10 জনকে আটক করা হয়েছে। আমাদের রাজনৈতিকভাবে যেটা আছে সেটা হচ্ছে আজকে আমরা দুপুর দুটো থেকে প্রদেশ কংগ্রেস থেকে গান্ধীমূর্তির পদযাত্রা মিছিল করছি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে, এবং জেলায় জেলায় ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মাদার কংগ্রেস সবার এখানে জেলায় জেলায় ধিক্কার কর্মসূচি পালন হচ্ছে। বিভিন্ন জায়গাতে আছে, হাবড়াতে আছে, আমাদের জেলা অন্যান্য সমস্ত জায়গাতে পালন হচ্ছে। এই যে কালকের যে বর্বরোচিত যে আক্রমণ, পুলিশের যে আচরণ, সরকারের যে মনোভাব, এটাকে আমরা কোনোভাবেই মানছি না। এর ফল সরকারকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যারা সঠিকভাবে আন্দোলন করবেন তাদের পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী সঠিকভাবে আন্দোলনটা মনে হয় যারা গরু পাচার, কয়লা পাচার এইসব নিয়ে যদি কেউ আন্দোলন করে ওটা মুখ্যমন্ত্রীর কাছে সঠিক আন্দোলন হবে। আমাদের কাছে এটাই সঠিক আন্দোলন, আমরা এটা নিয়ে এগিয়ে যাবো। আর আন্দোলন কে কী করবে না করবে এর সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর থেকে আমরা নেব না। মুখ্যমন্ত্রী নিজের চরকায় তেল দিন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।